করমন্ডল দুর্ঘটনার পর দক্ষিণ ভারত থেকে ট্রেনে এ রাজ্যে মাছ কম আসছে, যেটুকু আসছে তা ট্রাকে। ফলে ট্রাকে মাছ আনতে গিয়ে বাড়ছে খরচ। এর ফলে পাতিপুকুর, হাওড়া, শিয়ালদা, বারাসাত, বেহালা সহ বিভিন্ন এলাকায় মাছের দাম বেড়েছে, যার ফলে বাজারে গিয়ে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। মাছের দাম বাড়ায় অসুবিধায় পড়েছেন ক্রেতাদের একাংশ। তবে দক্ষিণ ভারত থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হলে এই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে, দাম কমবে মাছের, এমনটাই জানিয়েছেন পাতিপুকুর মাছের বাজারের মাছ ব্যবসায়ী উত্তম হাজরা। মাছ ব্যবসায়ী উত্তম হাজরা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। করমন্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনা হলো কয়েকদিন আগে, তার দরুন দক্ষিণ ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে যে মাছ আসতো ট্রেনে করে, সেই মাছ কম আসাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় বড় মার্কেটে কিছুটা হলো মাছের দাম বৃদ্ধি পেয়েছে। যেহেতু বেশিরভাগ মাছই ট্রাকে করে আসে সাউথ থেকে, আর 30% মাছ ট্রেনে করে আসে, সব সাউথের সব ট্রেন বন্ধ থাকার জন্য হাওড়া, শিয়ালদা, বারাসাত, পাটিপুকুর, বেহালা, বাঘাযতীন বিভিন্ন মার্কেটে মাছ কম আসার জন্যই মূলত মাছগুলোর দাম বেড়ে গেছে। আশা করছি সব ট্রেন স্বাভাবিক হলে কিছুটা হলেও দাম স্বাভাবিকতায় এসে যাবে। শুনলেন তিনি কি বললেন? করমন্ডল দুর্ঘটনার পর দক্ষিণ ভারত থেকে ট্রেন চলাচল এখনো পর্যন্ত সেইভাবে স্বাভাবিক হয়নি, সেই কারণের জন্যই নাকি মাছের দাম বেড়েছে, কারণ ট্রাকে করে মাছ আসছে, ফলে দাম বাড়ছে। অন্যদিকে দীঘা, ডায়মন্ড হারবার সহ উপকূল এলাকায় এখনো মাছ সেভাবে ওঠেনি, এই দুয়ের ফলে বাজারে আকাল তৈরি হয়েছে, দাম বাড়ছে মাছের। বালাসোর রেল দুর্ঘটনার জেরে শহরের বাজারে বাড়ছে রুই কাতলার দাম, কিন্তু প্রশ্ন জাগছে তো মাছের সঙ্গে দুর্ঘটনার সম্পর্ক কি? ভোজন রসিক বাঙালি মাছ খেতে বড্ড ভালোবাসে, ভাতের সঙ্গে একটু মাছের ঝোল হলেই আর দেখে কে। গরমের কারণে ক্ষতির মুখে মাছের চাষ, তার প্রভাব পড়েছে মাছের বাজারে। কলকাতার বাজারে মাছের যোগান কমে গিয়েছে, বাংলায় মাছের যোগান অনেক অংশে নির্ভর করে দক্ষিণের উপর, আর সেখানেও ঘটেছে বিপর্যয়। যোগান কম থাকায় বেশ কিছু মাছ যেমন অন্ধ্রপ্রদেশ থেকে আসা রুই কাতলার দাম ক্রমশ লাফিয়ে বাড়ছে। মাছ বিক্রেতারা জানাচ্ছেন গরম না কমলে এবং রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক না হলে মাছের আকাল দেখা যাবে, বাজারে মাছের দাম বৃদ্ধি পেয়েছে আকাশ ছোঁয়া। তাই রেল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলকাতা সহ বাংলার মাছের দাম কমবে না বলেই মনে করা হচ্ছে। করমন্ডল বিপর্যয়ের পর শনিবার থেকে বুধবার এই 5 দিনেই কলকাতায় অন্ধ্রপ্রদেশ থেকে আসা চালানি মাছের দাম হু হু করে বেড়েছে, বিশেষ করে রুই কাতলার গায়ে হাত দেওয়াই যাচ্ছে না, মানে এতটাই দাম। অন্যদিকে এই ট্রেন দুর্ঘটনার আগে অর্থাৎ গত শুক্রবার পর্যন্ত মানিকতলা মাছ বাজারে কাটাপোনা বিক্রি হচ্ছিল 300 থেকে 350 টাকায়, বুধবার সকাল থেকেই সেই মাছের দাম 1,450 টাকা। রীতিমতো মাথায় হাত ক্রেতাদের, এবার পরিস্থিতি স্বাভাবিক হলে মনে করা হচ্ছে মাছের দামটা আয়ত্তের মধ্যে আসবে। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।